হ্যালো বন্ধুরা আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কিছু আইডিয়া ও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান এই দেখো আমরা যারা গৃহিণী এখনকার যুগটা এমনই হয়েছে যে আমাদেরকে রান্না করতে করতেও মোবাইল সঙ্গে রাখতে হয় আর অনেকে এমন আছো যে এরকম ভিডিও দেখতে দেখতে রান্নাবান্না করো আর এরকম যদি স্ল্যাপের উপরে রাখি তাহলে মোবাইলটা কিন্তু স্লিপ করে পড়ে যায় তো এই দেখো খুব সহজ একটা পদ্ধতি এই ঝুড়িগুলো তো প্রত্যেকেরই তো এইরকম ঝুড়িতে এভাবে রেখে দিলে যে কোনো জায়গায় রাখতে পারবে আর রান্না করতে করতেও এদিক ওদিক সরাতে পারবে কারণ রান্না কর রান্না করার সময় আমাদের হাত ভেজা থাকে কিংবা আটাই থাকে তেল থাকে কত রকম কত কি লেগে থাকে তো মোবাইলে হাত দিতে হবে না আমরা এইভাবে ঝুড়িটাতে হাত দিলে কিন্তু এখানে সেখানে নিয়ে যেতে পারবো তারপরে দেখো এই যে স্ক্রিনে আমি হাত দিচ্ছি তো এটাতে প্লাস্টিক পরিয়ে দিলে খুব সহজে আমরা এই স্ক্রিনটাও উঠানামা করতে পারবো চলে এলাম পরের আইডিয়াতে তো পরের আইডিয়া হবে এরকম চুরি নিয়ে এই মেটেলের চুরিগুলো যখন ট্যাড়া দেখা হয়ে যায় কিংবা কালার নষ্ট হয়ে যায় তো আমরা ফেলে দিই তো ফেলার আগে আমরা কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে রান্নাঘরের জন্য অর্গানাইজ তৈরি করে নিতে পারি তার জন্য তোমরা দেখতে থাকো এই দেখো একটা চুরিকে আমি এই প্লাসের দ্বারাই প্লাস অবশ্যই লাগবে নইলে কিন্তু এটা কাটতে অসুবিধে হবে আর প্লাস থাকলে খুব সহজে এটা কেটে নিতে পারবো তো এইভাবে একটা চুরির দুইটো মানে দুটো পিস করব তারপরে দেখো এই মিডিলে হাত দেবো মিডিলে হাত দিয়ে এই ধারের দিকে প্লাসটাকে দিলাম আর এইভাবে ব্যাকা করে দিলাম তারপরে দেখো এটা হবে ঠিক অপোজিট সাইডে মানে দেখতে ঠিক এই এসের মতো হবে এই দেখো এই আগালে এভাবে প্লাসটাকে দেবো আর এভাবে ঘুরিয়ে দেব তাহলে দেখবে খুব সহজে কিন্তু এই এসের মতো হয়ে যাবে আর এটা কাটার খুব সহজ একটা পদ্ধতি কারণ এটা সমান কাটা না হলে আবার ছোট বড় হয়ে যাবে তো এই দেখো আমি একদিকে কেটে নিয়েছি আর শার মানে সোজা করার আগে নিচে দিকটাও কেটে নিলাম তাহলে মাপটা ঠিকঠাক থাকবে আর একটু সামান্য ছোট বড় হলে কোনো অসুবিধে নেই তো যাই হোক যতগুলো চুরি আছে মোটামুটি আট দশ আট দশটা চুরি নিয়েছি আমি গুলোকে তৈরি করে নেব। মানে প্রথমে একটা চুরির দুটো পিস করছি তারপরে এইভাবে এসের মতো তৈরি করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছ কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে দেরি কেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না তো চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তারপরে যেটা অল থাকবে সেটাতেও প্রেস করে দিও তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে এই দেখো এবারে আমি নিয়েছি এই হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলো যখন পুরনো হয়ে যায় তাহলে আমরা কিন্তু ফেলে দিই ট্যাঁড়া ব্যাঁকা হয়ে গেলে তো এরকম ধরনের হ্যাঙ্গারগুলো আমি এখানে ব্যবহার করব আর সেটা দেখো কিভাবে যে আমি এসের মতো তৈরি করেছি তো একদিকের এভাবে হুঁকের মতো আটকে দেব ঠিক এইভাবে আর মুখগুলোকে এক সাইডে রাখতে হবে মানে যে ট্যাঁড়াটা করেছি সেগুলো একদিকে রাখতে হবে অবশ্যই একদিকে রাখতে হবে আর একদিকে এইভাবে পিন করে দেব। আমি হ্যাঙ্গার দিয়ে করেছি তোমরা চাইলে হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো থাকে মানে গোল যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারো ভীষণই ভালো হবে আর রান্নাঘরের জন্য ভীষণই কাজের একটা জিনিস তৈরি হয়ে যাবে তোমরা এই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ অনেকে এই স্কিপ করে করে দেখো আর উল্টাপাল্টা কমেন্ট করো কারণ পুরোটা না দেখলে তো বুঝবে কী করে তো যাই হোক এই দেখো ঠিক দেখতে এরকম হবে এবারে দেখো এগুলো এদিক থেকে মানে একদিক থেকে আরেক দিকে চলে আসছে তো ফিক্স করার জন্য যেটা করতে হবে এভাবে পাক দিয়ে দিতে হবে আর হাতে হবে না বন্ধুরা অবশ্যই প্লাস দিয়ে করতে হবে আর তোমরা যদি এটা তাহলে সরু সরু যে তারগুলো থাকে সেই তার দিয়ে বেঁধে দিলেও হবে আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তোমরা হয়তো এর থেকে ভালো করে নিতে পারো তো যাই হোক যেটা মানে যেন না নড়ে তার জন্য আমি এই দেখো এইভাবে ঘুরিয়ে টাইট করে দিয়েছি তাহলে খুব বেশি এদিক ওদিক আসা যাওয়া হবে না এবারে দেখো এটা কী কাজে লাগাবো এটা রান্নাঘরে কাজে লাগাতে পারো বেডরুমে কাজে লাগাতে পারো যে কোনো জায়গায় কাজে লাগাতে পারো তো আমি এখানে ভরে দিয়েছি রান্নাঘরের সেই ছোটোখাটো জিনিসগুলো এখানে যে এক কিলো দুই কিলো ভারী জিনিসগুলো যে ঝুলিয়ে রাখবো সেটা নয় এই হালকা ফুলকো চামচ কিংবা কাটার এরকম ধরনের ছুরি ছাকনা এরকম ধরনের জিনিসগুলো আমরা ঝুলিয়ে রাখতে পারি আর তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে এইভাবে যে কোনো জায়গায় রান্নাঘরে রেখে দিতে পারো আর ব্যাপার হচ্ছে আমরা এই এটাকে কিভাবে রাখব তো আমরা যেহেতু এখানে হুকটা রয়েছে তো দুই দিকে যদি বেঁধে দিই যদি কাটা না থাকে তাহলে যে কোনো দড়িতে দুই দিকে বেঁধে দিলেও হবে আর আমি রেখেছি দেখো যে বাসন মাজার ঝুড়িগুলো থাকে সেই সিঙ্কের ওপরে তো সে মানে তার নিচেই আমি এইভাবে আটকে দিয়েছি এই ঝুড়ির নিচে তাহলে এগুলো ধোঁয়া মাজা করার পরে এখানে যখন আটকে দেব তো জলগুলো এই এখানেই ঝরে পড়বে তাহলে এক্সট্রা করে আমাকে কোনো জায়গা মুছামুছি করতে হবে না কিংবা এগুলোকেও মোছামুছি করতে হবে না আমি ধোয়া মাজা করার করার পরে এখানে রেখে দিতে পারবো আর অনেকগুলো হুক এখনও খালি রয়েছে মানে বাকি রয়েছে মানে প্রচুর জিনিস এখানে দিয়ে রাখতে পারবো তোমরা দেখতে পাচ্ছ ভীষণই মজাদার একটা জিনিস তৈরি হয়েছে এই দুই সাইডে বেঁধে দিলে তাহলে এইভাবে নড়াচড়া হবে না কারণ অনেক সময় জিনিস রাখতে গিয়ে হয়তো একদিকে বেশি জিনিস রেখে দেবো একদিকে কম হয়ে যাবে তাহলে কিন্তু এদিক ওদিক ঝুঁকে যেতে পারে তার জন্য হ্যাঙ্গারের ওপরে দুই সাইডে বেঁধে দিলে খুব সুন্দর হবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম ব্ল্যাঙ্কেট নিয়ে তো এই ব্ল্যাঙ্কেটটাকে আমি ফোল্ড করব ফোল্ড করার পরে ভরে দেব তো যাদের বক্স খাট নেই আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিদি তোমার তো বক্স খাট রয়েছে আমাদের যদি বক্স খাট না থাকে তাহলে কিভাবে আমরা এগুলোকে রাখতে পারি তো খুবই সহজ এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করার পরে বাচ্চাদের যে স্কুলের শার্টগুলো থাকে মানে স্কুলের শার্টগুলো তো এমনি পরেই থাকে তো এই শার্টগুলো এখন আমি কাজে লাগিয়ে দেব। এটা হচ্ছে ফ্রি সাইজের স্কুলের শার্ট আমার ছেলের তো এটাকে আমি কাজে লাগাবো এই দেখো ব্ল্যাঙ্কেটটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর সেই হিসেব করে রোলটা করতে হবে একটা শার্টের সাইজের মানে লম্বাই তাহলে এটা ঠিকঠাক হবে তো এইভাবে আমি জামাটাকে পরিয়ে দিলাম পরানোর পরে বোতামগুলো লাগিয়ে নিয়েছি আর এই যে কলারের সাইড রয়েছে এটাকে সেই ব্ল্যাঙ্কেটের যে ফোল্ড করেছি তার মিডিলে এভাবে আটকে দিলাম আর হাত দুটোকে এইভাবে বেঁধে দেব এ দেখো এত বড়ো ব্ল্যাঙ্কেট একেবারে মানে কতটুকু হয়েছে একটা বালিশের সমান হয়ে যাবে এবারে দেখো এই ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতর দিকে ভরে দেব আর এইভাবে এটাকে কাটার দিয়ে দেবো কিংবা সুতো দিয়ে মানে দড়ি দিয়ে বেঁধে দেবো তো যাই হোক যাই ইচ্ছে তাই দিয়ে বেঁধে দিলেই হবে আর এটা যে কোনো ঘরের একদিকে রেখে দিলে হবে কিংবা বালিশের মতো ব্যবহার করতে পারবে কিংবা প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে রাখতে পারবে তো যাই হোক আজকের কোন টিপসটা তোমাদের থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিও সবার সঙ্গে শেয়ার করো আজকের মতো এতটাই